হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমরা যারা ফেসবুকে কাজ করতেছি দেখা গেছে ইনকামের আশা, কিন্তু আমরা কাজ করতেছি দুটা টাকা ইনকাম করতে পারলে আমাদের ভালোই হবে, ঠিক আছে? তো আমরা এটা আশা করে কিন্তু আমরা কী করতেছি, আমরা ভিডিও আপলোড করতেছি। হয়তো অনেকে লং ভিডিও আপলোড করছে, অনেকে শর্ট ভিডিও আপলোড করছে, ঠিক আছে? যেটাকে একটু কিন্তু দুটাই কার্যকর বলে এখানে। তো দেখা গেছে আমরা সারা মাস ভিডিও আপলোড করতেছি, ভিডিও আপলোড করে আমরা ক্রাইটেরিয়া পূরণ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? ক্রাইটেরিয়া পূরণ করার মনিটাইজ যখন অ্যাপ্লাই করলাম, আমাদের মনিটাইজ দিল না তারা, ঠিক আছে? কেন? আমাদের ভিডিওতে প্রবলেম আছে, কারণ আমরা কিন্তু এখনই দেখতে পারি যে আমাদের ভিডিওতে কোনো প্রবলেম আছে কি না, বা ভিডিওতে কোনো সমস্যা আছে কি না, আমরা মনিটাইজ করতে পারবো কি না, ইনকাম করতে পারবো কি না এখান থেকে, ঠিক আছে? আমরা কিন্তু আগেও দেখে নিতে পারি, ঠিক আছে? তো দেখুন, এই যে একটা পোস্ট দেখছেন, এখানে কিন্তু একটা প্রবলেম, এই যে ফেস হ্যাজ কাম ইস্যু, ঠিক আছে? সাম ইস্যু, এখানে কিছু ইস্যু রয়েছে, এখানে সমস্যা রয়েছে। আমি দেখিয়ে দিব এটিগুলো কীভাবে চেক করবো আপনি। দেখুন এখানে কিন্তু এটা হলুদ, ফেস কোয়ালিটি হলুদ রয়েছে, এই যে এই পোস্টটা দেখুন, এখানে আমি এটাই দেখাবো, ঠিক আছে? তো এখানে আমরা চলে যাব থ্রি লাইনে, আমাদের ফেস বা প্রোফাইলের থ্রি লাইনে চলে যাব, সেটিংসে চলে যাব। তারপর আমরা সেটিংসে ক্লিক করে দেবো, সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে ফেস সেটিং বা প্রোফাইল সেটিংস এখানে ক্লিক করবো, উপরে দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা নিচে চলে যাব, নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন বা ফেস রিকমেন্ডেশন, এই যে এখানে ফেস রিকমেন্ডেশন রয়েছে, আমি যেহেতু ফেস দিয়ে দেখাচ্ছি, তো এখানে আমরা ক্লিক করে দেবো, এটার ভিতরে আমরা সব পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন কী রয়েছে, কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, এবং এটা টিকচনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এবং এই যে দেখতে পাচ্ছেন স্টার্টিং হেলদি কনভারসেশন অ্যান্ড শেয়ারিং ইউনিক কন্টেন্ট, ঠিক আছে? আমি ইউনিক কন্টেন্ট দিয়ে করছি, হ্যাঁ আমি ইউনিক কন্টেন্ট শেয়ার করছি, আমার এখানে কোনো প্রবলেম নেই। এবং নিচে দেখতে পাচ্ছেন ফেস হ্যাজ নো ভায়োলেশন, এখানে এই ফেসে কোনো ভায়োলেশন নাই, মানে কোনো খারাপ ভিডিও নাই, ঠিক আছে? যার দ্বারা আমরা কোনো ইনকাম করতে পারবো না, এরকম কোনো প্রবলেম নেই আমার এখানে, ঠিক আছে? ঠিক চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনার প্রবলেম থাকে তাহলে এরকম আপনার ফ্ল্যাগ দেখাবে, এখানে ফ্ল্যাগ, তো যে ভিডিও কিছু ভিডিওর জন্য কিন্তু এখানে ফ্ল্যাগ দেওয়া, হয়তো আমরা কারো মিউজিক ব্যবহার করছি বা কোনো সমস্যা, যে কোনো সমস্যার কারণে আমরা কিন্তু আমাদের ফ্ল্যাগ খেতে পারি এখানে, ঠিক আছে? এখানে ফ্ল্যাগ থাকবে, আপনার টিক চিহ্ন থাকবে না, তাহলে আমরা কী করবো, এটাকে সমাধান করে তারপরে আমরা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন এমন কি দেখতে পাচ্ছেন নিচে ফেস কোয়ালিটি, বাকি এখান থেকে একটু কেটে এটলে এই যে এখানে কিন্তু ফেস কোয়ালিটি রয়েছে, ঠিক আছে? তো ফেস কোয়ালিটি ঢুকে আমি যে একটু আগে একটা পোস্ট দেখালাম, এখানে ফেস হ্যাজ নো ইস্যু, দেখুন আমার এখানে নো কোনো ইস্যু নেই, তাই এখানে আমার টিক চিহ্ন দেখাচ্ছে, এটাকে এটা সবুজ দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনার এটা যদি হলুদ দেখায় বা লাল দেখায় তাহলে কিন্তু আমার আপনার এখানে প্রবলেম রয়েছে, এটাকে সমস্যার সমাধান করে তারপরে কিন্তু আপনার এখানে মনিটাইজেশন অ্যাপ্লাই করে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তার আগে কিন্তু পারবেন। এখানে দেখতে পাচ্ছেন গুড নিউজ নো ভায়োলেশন টু শো, এখানে কোনো ভায়োলেশন শো করেনি, আমার এখানে কোনো প্রবলেম নেই, এই যে এখানেও ফেস রিকমেন্ডেশন, এখানেও এটাও রয়েছে, ঠিক আছে? তো আপনি এগুলো কিন্তু অবশ্যই চেক করবেন, কদিন পর পর কিন্তু চেক দেবেন, যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনি কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন, ঠিক আছে? আর যখন আপনি মনিটাইজ করে ফেলবেন তখন কিন্তু আপনার মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু হয়তো আপনার প্রবলেমে পড়তে পারেন, আপনি এটা হবে না, ঝুলে থাকবে, ঠিক আছে? আমরা আগেভাগে এটাকে সমাধান করে নিব। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, একটি লাইক মাসবে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।